সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি এই বৈশ্বিক করোনা মহামারীর ভিতরে তোমরা সুস্থ এবং ভালো আছো, এবং লেখাপড়া অনলাইনের মাধ্যমে যে ব্যবস্থা চলছে তা তোমরা অনুসরণ করছো। আমরা গত ইয়েতে পঞ্চম অধ্যায়ের শেষ করছিলাম, আজকে আমরা ষষ্ঠ অধ্যায় নিয়ে আলোচনা করব, সমাজকর্মের দ্বিতীয় পত্রে ষষ্ঠ অধ্যায়, এবং সেটা হলো বাংলাদেশের সরকারি সমাজ উন্নয়ন কার্যক্রম। এটা হলো ষষ্ঠ অধ্যায়। এখানে আমরা আজকে প্রথমে আলোচনা এ করব যে সরকারি সমাজ কল্যাণ কার্যক্রমগুলোর দিকে আস্তে আস্তে আলোচনা করতে করতে আমরা যাব, বা স্বাস্থ্য বা সমাজসেবা ব্যবস্থার ক্ষেত্রে পৃথিবীর সব দেশেই বেসরকারি উদ্যোগেই সমাজসেবা কার্যক্রম উদ্ভব ঘটলেও বাংলাদেশে এর ব্যতিক্রম। কেমন? যে পৃথিবীর যে কোনো দেশে সমাজকর্ম বেসরকারি উদ্যোগে উদ্ভব ঘটছে, এবং আমরা জানি যে প্রথম সমাজকর্মের উদ্ভব ঘটে ইংল্যান্ডে, এবং দ্বিতীয়বার মানে এবং পরবর্তীতে আমেরিকায় তার বিকাশ এবং বিস্তৃতি ঘটে, এবং তারপর থেকে সারা পৃথিবীতে আমরা সমাজকর্ম বিদ্যমান। বাংলাদেশে সমাজকর্মের বাস্তব ক্ষেত্রে পৃথিবীর প্রায় সব দেশেই যদি বেসরকারি উদ্যোগের সঙ্গে, কিন্তু সরকারি এখানে সরকারি উদ্যোগে সমাজকল্যাণ কার্যক্রম পরিচালিত হয়েছে। কারণ একটি বিষয় হলো যে প্রথমেই সরকারি উদ্যোগে হয়েছিল, এবং কতগুলো কারণ আছে সেগুলো বা প্রেক্ষাপট আছে। 1955 সালে প্রথম শহর সমষ্টি উন্নয়ন কার্যক্রম পরিচালিত হয়, কার্যক্রমের মাধ্যমে বাংলাদেশে সমাজসেবা কার্যক্রম শুরু হয়। স্বাধীনতার পর এর গতি আরও বাড়তে থাকে, এবং বর্তমানে গ্রামীণ এবং শহর এলাকায় সমানতালে সমাজকর্ম কার্যক্রম পরিচালিত হচ্ছে, এবং দুর্যোগ পূর্ব, দুর্যোগকালীন এবং দুর্যোগ পরবর্তীতে সাধারণ মানুষের নিরাপত্তার জন্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করছে, এবং এর মাধ্যমে সমাজসেবা পরবর্তীতে সমাজসেবা অধিদপ্তর প্রতিষ্ঠিত হয়েছে, এবং বঞ্চিত মানুষের শুধু সমাজসেবা হয় নাই, বঞ্চিত মানুষের সেবার জন্যে জাতীয় মানবাধিকার কমিশন বলে একটা সংস্থাও প্রতিষ্ঠিত হয়েছে। তাহলে সরকারি সমাজকল্যাণে আমরা দেখছি যে প্রথমত হলো সরকারি সমাজকল্যাণ কার্যক্রম পরিচালিত হচ্ছে, সরকারিভাবে আমাদের দেশে কার্যক্রম শুরু হয়েছে, এবং পরবর্তীতে সেটা আরও বিস্তৃতি গ্রাম শহর সমাজ উন্নয়নের মাধ্যমে প্রথম শুরু হয় 1955 সালে, এবং পর তৎকালীন পাকিস্তান আমলে, এবং পরবর্তীতে আরও দেশ স্বাধীন হওয়ার পরে আরও শহর এবং গ্রামে সমানতালে গ্রামীণ এবং শহর সমাজ উন্নয়ন কার্যক্রম পরিচালিত, সমাজসেবা কার্যক্রম পরিচালিত হয়েছে। পরবর্তীতে যুদ্ধ পূর্ব এবং দুর্যোগকালীন এবং পরবর্তীতে সমাজের মানুষের, দেশের মানুষের সামাজিক নিরাপত্তা বিধান এবং কী বলে জন্য সরকার বহুমুখী কর্মসূচি গ্রহণ করছে, এবং সেইভাবে পরিচালিত হচ্ছে। এছাড়াও বঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্যে সমাজসেবা জাতীয় মানবাধিকার কমিশন নামে একটা সংস্থা গঠিত হয়েছে। এখন আমরা দেখব যে আমরা যদি বাংলাদেশের সমাজসেবা ইতিহাস বা আধুনিক সমাজসেবা কার্যক্রমের ইতিহাস যদি আমরা পর্যালোচনা করি, তাহলে দেখব যে পৃথিবীতে বেসরকারি উদ্যোগে শুরু হলেও সমাজকর্ম বাংলাদেশের সমাজকর্মের নীতি পরিকল্পনা এবং কার্যক্রমের দায়িত্বশীলতা শুরু থেকেই বাস্তবায়নের শুরু থেকে সরকারি প্রাধান্য পরিলক্ষিত হয়েছে। তার একটা মূল কারণও আছে, আমরা বলছি যে প্রেক্ষাপট আছে। প্রেক্ষাপট হলো যে যখন ভারত বিভক্ত হয়ে দুইটা স্বাধীন রাষ্ট্রের উদ্ভব হয়, তখন এক দেশ থেকে আর এক দেশে প্রচুর শরণার্থী, এবং মুসলমানেরা এই দেশে চলে আসছে, এই দেশ থেকে হিন্দুরা ইন্ডিয়াতে গেছে, কিন্তু তখন সদ্য স্বাধীন এবং ছোট একটা দেশ হিসাবে পাকিস্তান, তৎকালীন পাকিস্তানে প্রচুর
রিফিউজি হুম যে জনগোষ্ঠী বা অন্যান্য কারণ পরিলক্ষিত হয় যে সমস্যার সৃষ্টি হয় যে রিফিউজি বা উদ্বাস্তু যেভাবে বাংলাদেশে আসতে আরম্ভ করে এবং তারা মোটামুটি শহর এলাকায় সবচাইতে বেশি বসবাস করে এবং ভিড় করে এবং এমন এক পর্যায়ে পড়ে যে তখন আর সরকারের পক্ষে সমাজসেবার নীতির পরিবর্তন বা রিফিউজিদের পুনর্বাসন এবং অন্যান্য সমস্যা আর সরকারের পক্ষে সমাধান করা সম্ভব হচ্ছিল না। তখন বাধ্য হয়ে পাকিস্তান তৎকালীন পাকিস্তান সরকার 1952 সালে জাতিসংঘের কাছে সাহায্য চায় যে আমাদের দেশে এইভাবে এত উদ্বাস্তু এদেরকে কীভাবে পুনর্বাসন এবং কীভাবে তাদের কর্মসংস্থান বা কোনো কিছু করা যায় সেইটা নিয়ে তারা জাতিসংঘের কাছে আবেদন জানায়। এর পরিপ্রেক্ষিতে জাতিসংঘ 1952 সালে ডক্টর ডামসনের নেতৃত্বে 6 সদস্যের একটা কমিটি করেন, একটা বিশেষজ্ঞ দল আমাদের দেশে পাঠায় এবং তারা তৎকালীন পাকিস্তানে এসে বিভিন্ন বিষয়ে দেশের আর্থসামাজিক অবস্থা তারপরে সমস্যা সম্পর্কিত একটা রিপোর্ট তারা তৈরি করে বিভিন্ন জায়গায় ঘুরিয়ে বিভিন্ন বিষয় সম্পর্কে যে সমস্যা কী, সমস্যার কারণটা কী, এই সব বিষয় বা সার্বিক দেশের অবস্থাটা কী, মানে সামাজিক অবস্থা কী, সমস্যাগুলো কী, এইগুলো সম্পর্কে তারা একটা রিপোর্ট প্রদান করে এবং সেই রিপোর্টের ভিত্তিতেই আর্থসামাজিক অবস্থা এবং এইটার ভিত্তিতে তারা বলে যে এদেশে পেশাদার সমাজকর্ম পরিচালিত প্রবর্তন করতে হবে এবং তার জন্যে পেশাদার কর্মী এবং পেশাদার জ্ঞানের প্রয়োজনীয়তার কথা সুপারিশ করে যে এই সমস্যা যদি সমাধান করতে হয় তাহলে পেশাদার সমাজকর্ম প্রয়োগ করতে হবে, বাস্তবায়ন করতে হবে কর্মসূচি এবং সেই পেশাদার সমাজকর্ম বাস্তবায়ন করার জন্যে পেশাদার কর্মী আগে তৈরি, কারণ কোনো কর্মসূচি বাস্তবায়ন করতে হলে আগে পেশাদার কর্মীর প্রয়োজন এবং পেশাদার কর্মী যদি তাদের নিয়োগ করতে হয় তাহলে প্রথমতই দরকার কী যে তোমার পেশাদার সমাজকর্মী তৈরি করতে হবে এবং পেশাদার সমাজকর্মীদের উন্নয়নের জন্যে জ্ঞানের প্রয়োজনীয়তা অনুভব করে যে পেশাদার সমাজকর্ম তৈরি করতে হবে এবং তাদের পেশাদার জ্ঞানের প্রয়োজনীয়তা এবং এর ভিত্তিতে পরবর্তীতে তোমার কয়েক মাসের ট্রেনিং দিয়ে প্রথম কর্মী সৃষ্টি করা হলো এবং তারপরে তারা প্রথম বাংলাদেশে সমাজকর্ম কার্যক্রম চালু করার জন্য 1955 সালে ঢাকার কায়েতলিতে শহর সমাজকর্ম কার্যক্রম পরিচালনা করা হয় এবং তার সাফল্যের ভিত্তিতে গোপীবাগ এবং তোমার ঢাকার ইয়েতে আরও মোহাম্মদপুরে এই কার্যক্রম পরিচালনা করা হয় তার সাফল্য এবং পরবর্তীতে এই সাফল্যের জন্য এর মধ্যে আর একটা কথা বলি যে যখন ডক্টর ডামসানের নেতৃত্বে যে সুপারিশ করল এবং সেই সুপারিশের ভিত্তিতে 1952 সাল থেকে 1958 সাল পর্যন্ত সমাজকর্ম যে জাতিসংঘ বিশেষজ্ঞ ডক্টর জে ও মুর তিনি সমাজকর্ম ও শহর সমাজকর্মী সমষ্টি উন্নয়ন প্রকল্পের অন্যতম পরিচালক এবং জয়েন্ট পরিচালক হিসাবে উপদেষ্টা এবং পরিচালক হিসাবে তিনি দায়িত্ব পালন করেন। 1952 সাল থেকে 58 সাল পর্যন্ত তিনি তোমার দায়িত্ব পালন করেন এবং সেই দায়িত্ব পালন করার পরবর্তীতে 1955 সালে জাতীয় সমাজকর্ম পরিষদ গঠনের উদ্যোগ গ্রহণ করেন। তিনি কিন্তু ছিলেন যে অন্যতম প্রকল্পের অন্যতম উপদেষ্টা এবং পরিচালক 58 সাল পর্যন্ত, এর মধ্যে এই 52 থেকে 58 এর মধ্যে তিনি যে উদ্যোগ গ্রহণ করার সমাজে যে 1955 সালে জাতীয় সমাজকর্ম পরিষদ এবং জাতীয় সমাজকর্ম পরিষদ গঠন উদ্যোগ এবং নানা রূপ পেরিয়ে সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং 1961 সালে সমাজকর্ম পরিদপ্তর প্রতিষ্ঠিত হয়।
পরবর্তীতে এসে বহু ধাপ চড়াই উৎরাই পার হয়ে এইটা সংস্কর্ম প্রতিষ্ঠা দপ্তর পরি তখন তৎকালীন সংস্কর্ম সংস্কর্ম মন্ত্রণালয় এবং সংস্কর্ম পরিদপ্তর প্রতিষ্ঠিত হয়। এবং পরবর্তীতে সংস্কল্যাণ 1958 সালে দেশের সমাজকর্ম বিভাগ পূর্ত মন্ত্রণালয়ের অধীনে কার্যক্রমের সমাজসেবা পূর্ত মন্ত্রণালয়ের অধীনে ন্যাস্তার সাথে সংশ্লিষ্ট ছিল। 58 সালের অক্টোবর পর্যন্ত কেন্দ্রীয় সরকারের অধীনে সমাজসেবা কার্যক্রম পরিচালিত হন এবং পরবর্তীতে তোমার স্বাস্থ্য সমাজকল্যাণ মন্ত্রণালয় পৃথক মন্ত্রণালয় স্বাস্থ্য সমাজকল্যাণ মন্ত্রণালয় গঠিত হয়। পরে 1959 সালে স্বাস্থ্য শ্রম এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের নাম ধারণ করে, যা একজন সেক্রেটারি এবং তিনজন জয়েন্ট সেক্রেটারি নেতৃত্বে পরিচালিত হতো। পরে শ্রম ও জনশক্তি এবং সমাজকল্যাণ মন্ত্রণালয় ধারণ করলো। 1959 সালে স্বাস্থ্য শ্রম এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়, যা একজন সেক্রেটারি এবং তিনজন জয়েন্ট সেক্রেটারি নেতৃত্বে পরিচালিত হতো। এবং পরবর্তীতে আবারও সমাজকর্ম এই মন্ত্রণালয় আবার শ্রম ও জনশক্তি এবং সমাজকল্যাণ মন্ত্রণালয় নাম ধারণ করে। পরবর্তীতে এই মন্ত্রণালয় সমাজকল্যাণ মহিলা এবং শিশু বিষয়ক মন্ত্রণালয় হিসাবে নাম ধারণ করে। পরবর্তীতে আবারও মন্ত্রণালয়ের কার্যক্রম পর্যন্ত মন্ত্রণালয় বিষয়ক হিসাবে পরিচালিত হয়েছে। 1989 সালে অক্টোবর মাস পর্যন্ত এটা বহাল ছিল এবং পরবর্তীতে এইটা পৃথক সমাজকল্যাণ মন্ত্রণালয় হিসাবে পৃথক মন্ত্রণালয়ে মর্যাদা পায়। যে মহিলা শিশু এবং সমাজকল্যাণ মন্ত্রণালয় হিসাবে এই মন্ত্রণালয় পরিচিতি লাভ করছে পরবর্তীতে, আগে 1959 সালে স্বাস্থ্য শ্রম এবং সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং তিন সেক্রেটারি একজন সেক্রেটারি এবং তিনজন জয়েন্ট সেক্রেটারি নেতৃত্বে পরিচালিত হয়েছে। আবারও জনশক্তি শ্রম এবং জনশক্তি এবং সমকল্যাণ মন্ত্রণালয় নাম ধারণ করে স্বাস্থ্য তখন বাদ দিয়ে, এবং পরবর্তীতে এই মন্ত্রণালয় সমাজকল্যাণের শিশু মন্ত্রণালয় মহিলা এবং শিশু মন্ত্রণালয় হিসাবে কাজ করে পরিচিতি লাভ করে। 1989 সালে অক্টোবর মাস পর্যন্ত এটা বহাল ছিল। পরে ওই বছরেরই নভেম্বর মাসে সমাজকল্যাণ মন্ত্রণালয় পৃথক মন্ত্রণালয়ের মর্যাদা লাভ করে মর্যাদা পায়। এবং পরবর্তীতে আমরা দেখলাম যে পৃথক হলো, এখন সমাজকল্যাণ মন্ত্রণালয়তে আমরা জানলাম যে কীভাবে সমাজকল্যাণ মন্ত্রণালয় পরিপূর্ণতা লাভ করলো। সমাজকল্যাণের মন্ত্রণালয়ের উদ্দেশ্যে এবং আমরা এখন দেখবো যে সমাজকল্যাণের মুখ্য মূল মন্ত্রণালয়ের লক্ষ্য এবং উদ্দেশ্য সমূহ। সমাজকল্যাণ লক্ষ্য হচ্ছে উন্নত জীবনযাপনের, সমাজকল্যাণের লক্ষ্যই হচ্ছে যে সমাজের মানুষের উন্নত জীবনযাপন নিশ্চিত করা এবং কল্যাণমূলক সমাজ গঠন করা। যে কি সমাজের লক্ষ্য হচ্ছে সমাজকল্যাণ বা সমাজসেবার লক্ষ্য হচ্ছে, যে মন্ত্রণালয় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের লক্ষ্য হচ্ছে উন্নত জীবনযাপন নিশ্চিত করা এবং কল্যাণমূলক সমাজ গঠন করা। এখন এই লক্ষ্য বাস্তবায়নে সংস্থা সামাজিক নিরাপত্তা, সমাজ ক্ষমতায়ন এবং উন্নয়নের দিকে মাধ্যমে দারিদ্র এবং অসহায় জনগোষ্ঠীর জীবন, জনগোষ্ঠী এবং প্রতিবন্ধী ব্যক্তিদের জীবন উন্নত জীবন প্রস্তুত করার জন্যে তারা বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। যে কেমন যে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মূল লক্ষ্য হচ্ছে যে সমস্যাগ্রস্ত মানুষের জন্যে উন্নত জীবনযাপন এবং কল্যাণমূলক সমাজ গঠন করা, এবং পরবর্তীতে এই লক্ষ্য বাস্তবায়নে সামাজিক নিরাপত্তা, ক্ষমতায়ন এবং উন্নয়নের মাধ্যমে সামাজিক নিরাপত্তা, মনে রাখতে হবে যে সামাজিক নিরাপত্তা, ক্ষমতা এবং উন্নয়নের মাধ্যমে দরিদ্র এবং অসহায় জনগোষ্ঠী এবং প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনমান উন্নয়নের জন্যে কার্যক্রম পরিচালনা করেছে। এবং এর উদ্দেশ্যগুলো দেখো যে প্রথম আমরা কয়টা উদ্দেশ্য এখানে আলোচনা করব। প্রথম উদ্দেশ্য হলো দারিদ্র হ্রাস করা। যে আমাদের দেশের লোক মোটামুটিভাবে প্রায়
প্রায় 60 ভাগ লোক নিচেই এ যারা আছে চরম দারিদ্র, প্রায় 80 ভাগই লোক আমরা আমাদের দেশে প্রায় দারিদ্রতা নিয়ে কম বেশি নিয়ে আমরা চলতেছে এবং দারিদ্র বিরাজ করতেছে। এখানে মানুষ অনেক সময় তার আর এখন করোনাকালীন সময়তে দারিদ্রতা আরও বেড়ে গেছে, মানুষ অভাবগ্রস্ত, চাকরি হারাইছে, যারা বাসা ভাড়া দিয়ে খেত তারা বাসা ভাড়া দিতে পারতেছে না, তারপরে যারা স্কুল চালাইতো কিন্ডার গার্ডেন, হাজার হাজার কিন্ডার গার্ডেন স্কুল বন্ধ হয়ে গেছে, তাদের অসহায় এবং দুর্বিষহ জীবনযাপন করছে। এই জন্যে সমাজসেবা মন্ত্রণালয় সেই তখন থেকেই, সেই 52 সালের এর থেকেই, তখন থেকেই এই সমাজকর্মের যাতে সমস্যা দারিদ্র দূর করা যায়, যে প্রথম কথা হলো যে মানুষের দারিদ্র হ্রাস করতে হবে, যে দারিদ্র অবস্থা আছে তার থেকে পুরো মূলচ্ছেদ করতে না পারলেও, মূলচ্ছেদ করতে না পারলেও দারিদ্র দূর করতে চেষ্টা করতে হবে। তারপরে কি সামাজিক সমস্যা মোকাবেলা, সামাজিক সমস্যা মোকাবেলা, যে কোনো সামাজিক সমস্যা সেগুলো তার মোকাবেলা করতে হবে, ব্যক্তি সর্বোচ্চ বিকাশে সহায়তা করতে হবে, ব্যক্তি সর্বোচ্চ বিকাশে সর্বোচ্চ। তারপরে কি মানব সম্পদ উন্নয়ন, হ্যাঁ সমাজের অনগ্রসর 5 নম্বর কি, তাহলে প্রথম হলো দারিদ্র হ্রাসকরণ, দ্বিতীয় হলো সামাজিক সমস্যা মোকাবেলাকরণ, তৃতীয় হলো ব্যক্তি সর্বোচ্চ বিকাশে সহায়তা করা, চতুর্থ হলো মানব সম্পদ উন্নয়ন, আর পঞ্চম হলো যে সমাজের মানুষের অনগ্রসর এবং দুর্বল মানুষের জন্য বিভিন্ন কাজে সম্পৃক্ত করার মাধ্যমে দুর্বল এবং অসহায় মানুষের, অনগ্রসর মানুষের এবং দুর্বল এবং অসহায় মানুষ, অনগ্রসর মানুষের জন্য সম্পৃক্ত করার মাধ্যমে দেশের কল্যাণ, উন্নয়ন এবং ক্ষমতায়ন করতে হবে। এখন আমরা যদি দেখি এগুলো গেল কি আমাদের সমাজকর্ম মন্ত্রণালয়ের লক্ষ্য, এইবার দেখব সমাজকর্ম মন্ত্রণালয় নিয়ন্ত্রণের দপ্তরগুলো কী কী দপ্তর এখানে চালু আছে। এখানে সমাজকর্ম মন্ত্রণালয় নিয়ন্ত্রণাধীন দপ্তর হলো সমাজসেবা অধিদপ্তর, তারপরে বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ, তারপরে আল নাহিয়ান ট্রাস্ট, আর হলো জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন। এইগুলো সমাজকল্যাণের নিয়ন্ত্রণাধীন দপ্তর, প্রথমত হলো সমাজসেবা অধিদপ্তর এবং পরবর্তীতে দ্বিতীয় হলো জাতীয় সমাজকল্যাণ পরিষদ, তারপরে আল নাহিয়ান ট্রাস্ট আর জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন, এইগুলো তোমার এসেছিল। যে পরবর্তীতে আমরা দেখি সমাজসেবা অধিদপ্তরের পরিচিতি, সমাজসেবা অধিদপ্তরের পরিস্থিতি, যে আমরা আগেই আলোচনা করছি যে 54-55 অর্থ বছরে ঢাকার কায়েতুলিতে শহর সমাজ উন্নয়ন প্রকল্প চালু করা হয় এবং সেই সময় এই প্রকল্পের সহায়তায় ঢাকার গোপীবাগ এবং মোহাম্মদপুরে আরও 2টো প্রজেক্ট নেওয়া হয়েছিল এবং অন্যান্য জেলায় আরও, পরবর্তীতে অন্যান্য জেলায় আরও 12টি প্রকল্প গ্রহণ করা হয়েছিল এবং পরবর্তী চালু করা হয়। এবং পরে 1958 সালে ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসা সমাজকর্ম চালু করা হয়, হাসপাতাল চিকিৎসা সমাজকর্ম চালু করা হয়। 1959 সালে আরমানিটোলা বিদ্যালয়ে বিদ্যালয় সমাজকর্ম চালু করা হয়। তারপর সহজ সমাজ উন্নয়ন প্রকল্প এবং জাতীয় সমাজকল্যাণ পরিষদ ইউনিট খোলা হয় 1959 সালে এবং পরবর্তীতে জাতীয় সমাজকল্যাণ পরিষদ শিক্ষা বিভাগ থেকে হস্তান্তরিত শহর সমাজ উন্নয়ন প্রকল্প বিদ্যালয় সমাজকল্যাণ খোলা হয়। তারপর শহর সমাজ উন্নয়ন পরিকল্প বা প্রকল্প জাতীয় সমাজকল্যাণ পরিষদ এবং শিক্ষা বিভাগ থেকে হস্তায়িত এতিমখানা এবং পূর্ত মন্ত্রণালয়ের হাত থেকে, ত্রাণ মন্ত্রণালয়ের হাত থেকে 2টি ভবঘরেলু কেন্দ্র, এগুলো সমন্বয়ে 1961 সালে সমাজকর্ম পরিদপ্তর স্থাপিত হয়। পরবর্তীতে 1974 সালে সমাজকর্মের কার্যক্রম আরও বেড়ে গেলে তখন গ্রামীণ সমাজসেবা কার্যক্রম পরিচালনা এবং তখন সেটা সমাজকর্ম পরিদপ্তর থেকে অধিদপ্তরে অধিদপ্তর হিসাবে পরিচালিত হয়। এবং পরবর্তীতে 1984 সালে প্রশাসনিক বিন্যাসের কারণে
এবং কার্যক্রম বৃদ্ধি করায় বৃদ্ধি পাওয়ায় সমাজকর্ম পরিদপ্তর থেকে সমাজকর্ম দপ্তর থেকে সমাজকর্ম অধিদপ্তরে রূপ লাভ করে এবং অধিদপ্তরে রূপ লাভ করে এবং সেখানে তাদের কতগুলো কার্যক্রম এবং পরিচালিত হয় এবং সেখানে গ্রামীণ সমাজ সেবা কার্যক্রম আমাদের যে কার্যক্রম আছে যে সমাজসেবা অধিদপ্তরের আন্ডারে কতগুলো কার্যক্রম আমরা বললাম যে জাতীয় সমাজ কল্যাণ অধিদপ্তরের আন্ডারে জাতীয় সমাজ কল্যাণ কার্যক্রম তারপরে সমাজসেবা অধিদপ্তর যা বাংলাদেশ জাতীয় সমাজ কল্যাণ পরিষদ তারপরে আল নাহিয়ান ট্রাস্ট তারপরে প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন বাংলা জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন এইগুলো হলো সমাজসেবা অধিদপ্তর মন্ত্রণালয়ের যে কার্যক্রম মন্ত্রণালয় নিয়ন্ত্রণাধীন ছিল এবং সমাজসেবা অধিদপ্তরের উদ্দেশ্য আমরা যদি দেখি যে সেখানে হলো লক্ষ্যভুক্ত জনগোষ্ঠীর ক্ষমতা কর্মক্ষমতা অর্জন এবং কর্মসংস্থান দারিদ্র বিমোচনের অন্যান্য সুযোগ সুবিধা সৃষ্টি করা লক্ষ্যভুক্ত সাংগঠনিক কাঠামো ও কর্মদক্ষতা লক্ষ্যে তাদের সংগঠিত করা এবং প্রশিক্ষণ প্রদান সচেতনতা সৃষ্টি এবং উন্নয়ন কর্মকাণ্ডে তাদের সম্পৃক্ত করা তিন হলো সমাজকল্যাণ ক্ষেত্রে অবদানের রাখার লক্ষ্যে বেসরকারি সমাজকল্যাণ সংস্থা সৃষ্টি করা এবং উন্নয়ন কার্যক্রম সম্পৃক্ত করা বেসরকারি সমাজকল্যাণ সংস্থা সৃষ্টি করা এতিম অসহায় দুস্থ ভবঘুরিয়ে প্রতিবন্ধী শিশুদের মানব সভ্যতে উন্নীত করে স্বার্থ সমাজে পুনর্বাসনে সহায়তা করা সমাজসেবা কার্যক্রমের উন্নয়ন সম্প্রসারণ এবং যথাযথভাবে পরিচালনা উপযোগী পরিকল্পনা প্রণয়ন বাস্তবায়ন এবং গবেষণা মূল্যায়ন এগুলো কার্যক্রম তারা পরিচালিত করে থাকে এখন আমরা দেখব যে এইগুলো যে কার্যক্রম লক্ষ্যভুক্ত প্রথমে লক্ষ্যভুক্ত জনগণের কর্মক্ষমতা অর্জন তারপরে কর্মসংস্থান তার কর্ম সৃষ্টি এবং দারিদ্র বিমোচনের জন্য বিনিয়োগ সহ অন্যান্য সুযোগ সুবিধা সৃষ্টি করবে যে সেখানে বিনিয়োগ করবে এবং তাদের কর্মসংস্থার সৃষ্টি হবে তারপরে তাদের উন্নয়ন হবে এবং দারিদ্র বিমোচনের এভাবে আত্মকর্মসংস্থান যাতে সৃষ্টি হয় দ্বিতীয়ত প্রকল্পভুক্ত জনগণের সংগঠিত সাংগঠনিক ব্যবস্থা এবং অর্জনের লক্ষ্যে তাদের সাংগঠনিক ব্যবস্থা অর্জন কর্মক্ষম সাংগঠনিক ব্যবস্থাপনা এবং কর্মদক্ষতা অর্জনের জন্যে তাদেরকে সংগঠিত করা এবং প্রশিক্ষণ এবং সচেতনতা সৃষ্টি এবং অন্যান্য উপায়ে দেশে উন্নয়ন কর্মকাণ্ডে তাদের সম্পৃক্ত করা তৃতীয় হলো সমাজকে উন্নয়ন ক্ষেত্রে অবদান রাখার লক্ষ্যে বেসরকারি সমাজ সেবা সংস্থা তৈরি করা এবং তাদের উন্নয়ন কর্মকাণ্ডে সম্পৃক্ত করা তারপর সহায়তা এতিম দুস্থ এবং প্রতিবন্ধীদেরকে অপরাধ এবং প্রবণ শিশুদের দক্ষ মানব সম্পদ অসহায় এতিম দুস্থ অসহায় এবং অপরাধ প্রবণ শিশুদেরকে তাদের মানব সম্পদে উন্নীত করে তাদের আর্থসামাজিক পুনর্বিন্যাসে কাজ করা এবং তার পরিবর্তে সমাজসেবা কার্যক্রমের উন্নয়ন সম্প্রসারণ যথাযথ পরিচালনার জন্যে সহজ উপযোগী লক্ষ্যে উপযোগী পরিকল্পনার গবেষণা মূল্যায়ন বাস্তবায়ন এবং উপযোগী প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করে থাকে সমাজসেবা অধিদপ্তর আমরা তাহলে দেখি যে এইগুলো আমরা তাহলে দেখলাম যে সমাজকর্মের ইতিহাস যে কীভাবে সমাজকর্ম তবে একটা জিনিস মনে রাখতে হবে যে পৃথিবীর অন্যান্য দেশে সমাজকর্ম বেসরকারি উদ্যোগে উদ্ভাবিত এবং পরিচালিত হলেও আমাদের দেশে সমাজ প্রথমেই থেকেই সরকারি কারণ আমাদের দেশের প্রেক্ষাপট তখন তেমন ভালো ছিল না যার জন্যে তখন সরকার বাধ্য হয়েছিল জাতিসংঘের কর্ম লোকদেরকে ডেকে নিয়ে আসে এবং তাদের মাধ্যমে সরকারিভাবে কার্যক্রম পরিচালনা করার জন্য তা আগামী দিনে আজকে এ পর্যন্তই আমরা আলোচনা এখন শেষ করব তোমরা ভালো থেকো সুস্থ থেকো আগামী দিনে আবার আমরা গ্রামীণ সমাজসেবা নিয়ে আলোচনা করব ততদিন তোমরা সুস্থ থাকবা এবং ভালোভাবে আল্লাহ তোমাদের রাখুক এইটাই আশা করছি এবং কামনা করছি ধন্যবাদ।